আপনার যদি অ্যানাল ফিস্টুলা ধরা পড়ে, তবে এটি কি, এটি কেন হয়েছে, এর লক্ষণ কি এবং কি করা যেতে পারে, সে সম্পর্কে আপনার মনে অনেক প্রশ্ন থাকতে পারে। তাই এই ভিডিওটিতে আমরা ফিস্টুলা বা অ্যানাল ফিস্টুলা সম্পর্কে জিজ্ঞাস্য 8টি কমন কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যা নতুন বা পুরনো যে কোনো ফিস্টুলা রোগীদের জানা উচিত। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নমস্কার, স্বাগত জানাই আপনাদের পাইস এডুকেশন ইনিশিয়েটিভে, আর আমার নাম ডক্টর এন দত্ত। অ্যানাল ফিস্টুলা কি? ফিস্টুলার সংজ্ঞা হল একটি অস্বাভাবিক পথ যা দুটি অঙ্গকে সংযুক্ত করে, যা সাধারণত নিজেদের মধ্যে কোনোভাবেই যুক্ত থাকে না। সবচেয়ে কমন ধরনের ফিস্টুলা হল মলদ্বারের চারপাশের ফিস্টুলা, যাকে ফিস্টুলা ইন অ্যানোবায়ানাল ফিস্টুলা বলা হয়। অ্যানাল ফিস্টুলা হল একটি নালি যা মলদ্বারের ভেতরের কোনো অংশের সঙ্গে বাইরের একটি কানেকশন বা সংযোগ স্থাপন করে দেয়। একে কেউ কেউ নালিঘা বা বাংলা ভাষায় ভগন্দরও বলে থাকেন। এবার জানব ফিস্টুলার কারণ কি, আর কজেস অফ অ্যানাল ফিস্টুলা। মলদ্বারের মধ্যে এমন কিছু গ্রন্থি থাকে যা তরল পদার্থ বা লিকুইড তৈরি করে। কখনো কখনো এগুলি যদি অবরুদ্ধ হয়ে যায় এবং সংক্রমিত হয়ে পড়ে, তাহলে ফোড়া তৈরি হয়। এটি ফিস্টুলার সবচেয়ে কমন কারণ, যদিও কখনো কখনো ভগন্দর বা নারীঘা অন্যান্য অবস্থার কারণে হতে পারে, যেমন ক্রনস ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর এইচডি, ক্যান্সার প্রভৃতি। তৃতীয় প্রশ্ন, ফিস্টুলার লক্ষণগুলি কি? ফিস্টুলার সিমটমস বা লক্ষণগুলি খুবই বিব্রতকর এবং অস্বস্তিকর হতে পারে। ব্যথা একটি সাধারণ উপসর্গ যেগুলি নিয়ে পেশেন্টরা আমাদের কাছে সাধারণত আসে, সেই সাথে ঘন ঘন ফোড়া হওয়া, দুর্গন্ধযুক্ত স্রাব এবং বেদনাদায়ক মলত্যাগ, এই রোগে আমরা সচরাচর দেখতে পাই। তাছাড়া এই জাতীয় রোগীদের পায়খানার রাস্তার চারপাশে ভেজা ভেজা থাকে। সংক্রমণ এবং অতিরিক্ত তরল পদার্থ নিঃসৃত হওয়ার কারণে চারপাশের ত্বকের মধ্যে কখনো কখনো জ্বালা হয়। ফিস্টুলা কতটা গুরুতর? ফিস্টুলা অনেক অস্বস্তিকর হতে পারে এবং যদি চিকিৎসা না করা হয় সঠিক সময়ে, তবে গুরুতর জটিলতাও সৃষ্টি করতে পারে। বারবার পুঁজ বের হওয়ার কারণে রোগী কোথাও যেতে ভয় পায়, একটি সামাজিক ভয় চলে আসে, রোগীরা ডিটাচড হতে থাকে সমাজ থেকে। ফিস্টুলা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও হতে পারে, যার ফলে ইনফেকশন হয়ে জ্বর পর্যন্ত আসতে পারে। আর পুঁজ যদি ভেতরের দিকে ছড়িয়ে যায়, তাহলে সমস্যা আরো তীব্রতর হয়। নেক্সট, অ্যানাল ফিস্টুলা কিভাবে নির্ণয় করা হয়? হাউ টু ডায়াগনোজ অ্যানাল ফিস্টুলা। আপনি যদি অ্যানাল ফিস্টুলার কোনো উপসর্গ লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। ফিস্টুলা নির্ণয় করা তুলনামূলকভাবে সহজ, কারণ আপনার চিকিৎসক এটি চোখে দেখতে সক্ষম। প্রয়োজনে উনি একটি ফিস্টুলাগ্রাম বা কিছু সিরিয়াল এক্সরে বা এমআরআই বা ট্রান্সএনাল আল্ট্রাসাউন্ড, প্রক্টোস্কোপি, ডাই টেস্ট, পাস কালচার ইত্যাদিও পরীক্ষা আপনার জন্য সাজেস্ট করতে পারেন। একটি খুব কমন প্রশ্ন, যেটা আমাদের 6 নম্বর প্রশ্ন, ফিস্টুলা কি ক্যান্সারের লক্ষণ? না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যানাল ফিস্টুলা থেকে ক্যান্সার খুবই কম হয়, তবে কিছু কিছু কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ হিসেবে ফিস্টুলাও হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে যদি দীর্ঘ সময় ধরে চিকিৎসা না করা হয়, তবে ফিস্টুলা থেকে ক্যান্সার হতে পারে, তবে সেটা সত্যি খুব বিরল ঘটনা। 7th question, ফিস্টুলা কি আপনাতেই ঠিক হতে পারে? ক্যান ফিস্টুলা বি কিওরড অটোমেটিক্যালি? কিছু ক্ষেত্রে ফিস্টুলার নালী নিজে থেকেই বন্ধ হয়ে যায়, কিন্তু তারপর সেটি আবার খুলে যেতে পারে। সাধারণত অ্যানাল ফিস্টুলা চিকিৎসা ছাড়া নিজেরাই ঠিক হয় না। আর শুধু তাই নয়, কেবল ওষুধ দিয়েই অ্যানাল ফিস্টুলা সেরে যায়, সেরকম ঘটনাও অনেক বিরল। অবশেষে 8 নম্বর কোয়েশ্চেন, ফিস্টুলা কিভাবে চিকিৎসা করা হয়? খুব ইম্পর্টেন্ট, আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। তীব্রতার উপর নির্ভর করে
ফিস্টুলার চিকিৎসার বিভিন্ন বিকল্প আমাদের কাছে রয়েছে, যেমন ফিস্টুলোটমি, ফিস্টুলেক্টমি, লেজার, ভাফট, এন্ডোস্কোপিক অ্যাবলেশন, লিফট, ফাইব্রিন গ্লু, অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ, বায়োপ্রস্থেটিক প্লাগ, হাইব্রিড প্রসিজিয়ার্স ইত্যাদি। কিন্তু যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি অবশ্যই বলবো যে খাড়সূত্র ইজ দ্য বেস্ট। কেন? সেটা অন্যান্য ভিডিওগুলিতে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, আপনারা সেই ভিডিওগুলি অবশ্যই দেখতে পারেন। ফিস্টুলা ছোট হলে নিরাময় প্রক্রিয়ায় মাত্র কয়েকদিন বা সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু বড় ফিস্টুলা নিরাময়ে বেশি সময় নিতে পারে, এমনকি অতিরিক্ত চিকিৎসারও প্রয়োজন হতে পারে। তাই এলাকাটি পরিষ্কার রাখতে ভুলবেন না, পরিচ্ছন্নতা বজায় রাখুন, বিশেষ করে সিঙ্ক বাথ বা উষ্ণ জলে স্নান করা প্রশান্তিদায়ক হতে পারে। আপনি যদি ফিস্টুলার লক্ষণগুলি অনুভব করেন তবে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করবেন না, চিকিৎসা করিয়ে নিন, চিকিৎসা নিন এবং আপনার জন্য উপলব্ধ বিকল্পগুলি সম্পর্কে বিশদভাবে জানুন। কেননা অ্যানাল ফিস্টুলার চিকিৎসা আপনার ধারণার চেয়েও সহজ হতে পারে, আর দীর্ঘদিন যাবৎ সেটা আমরা উপলব্ধি করে দেখেছি। ধন্যবাদ।